হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মোবাইলে আলোচনা করবো সেটা হচ্ছে Xiaomi Redmi 9A নিয়ে আমরা আলোচনা করবো। যারা এই মোবাইলটা কিনতে চাচ্ছেন তাদের কাছে জানাবো এই মোবাইলে কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, কী কী অসুবিধা পাবেন, এই মোবাইল ব্যবহার করলে কী কী প্রবলেমে পড়বেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আমরা আসলে আমরা প্রথমে ভিডিওটা দেখে নিই, প্রথমে মোবাইলটা দেখে নিই। তো মোবাইলটা দেখতে খুবই সুন্দর একটা মোবাইল, কালার কম্বিনেশন খুবই ভালো দেখাচ্ছে, ব্ল্যাক কালার দেওয়াছে। তো পিছন থেকে ক্যামেরা স্টাইলটা ভালো দেখাচ্ছে, ডিসপ্লে সাইজটা অনেক বড় দেখাচ্ছে এবং এর বডিটা শক্তিশালী মজবুতভাবে তৈরি করা আছে, যা হাত থেকে পড়লেও আপনার মোবাইলটা সহজে ভাঙবে না। তো আসুন আমরা দেখি এই মোবাইলে আর কী কী ধরনের সুযোগ সুবিধা পাবো। এই মোবাইল আমরা 3G 4G সিম ব্যবহার করতে পারবো, একই সাথে আমরা দুইটা সিম ব্যবহার করতে পারবো। যা ন্যানো সিম, এর ওজন দেওয়া আছে 194 গ্রাম দেওয়া, যা খুবই পাতলা একটা সেট দেওয়া আছে। ডিসপ্লে সাইজ দেওয়া আছে 6.53 ইঞ্চি, যা বিশাল একটা ডিসপ্লে দেওয়া আছে। রেজুলেশন দেওয়া আছে HD রেজুলেশন দেওয়া আছে, মাল্টিটাস্ক কাজ করবে, ডেন্সিটি ভালো দেওয়া আছে। অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া আছে 10 ভার্সন, সিপিউ দেওয়া আছে অক্টাকোর সিপিউ দেওয়া আছে এবং প্রসেসর দেওয়া আছে মেডিয়াটেক হেলিও G25 দেওয়া আছে। প্রসেসর মেডিয়াটেক ভালো, তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর। প্রসেসর কাজ হচ্ছে আপনার মোবাইলটাকে স্পিডে রেখে, বুস্টে রেখে, আপনার মোবাইল যাতে স্লো না হয়, যাতে মোবাইল হ্যাং না দেয়। আর এই দিক বিবেচনা করলে স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো। যারা গেম খেলার জন্য মোবাইল কিনবেন তাদেরকে বলবো যে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর কিনবেন, তবে অন্যান্য কাজের জন্য এই মিডিয়াটেক প্রসেসরও মোটামুটি ভালোই দেওয়া আছে। তো সেট মেমোরি দেওয়া আছে 32 GB দেওয়া আছে, র্যাম দেওয়া আছে 2 GB দেওয়া আছে, ক্যামেরা দেওয়া আছে পিছনটা 13 MP, সামনেটা দেওয়া আছে 5 MP দেওয়া আছে। অর্থাৎ কম দামি মোবাইল তো এরকম বাজেটে থাকবে, অর্থাৎ 10,000 টাকার ভিতরে যদি মোবাইল কিনতে চান তাহলে ক্যামেরা এরকম ফ্যাসিলিটি থাকবে, পিছনটা 13 আর সামনেটা 5 MP থাকবে, এর বেশি থাকবে না। তো ওয়াইফাই, ব্লুটুথ, USB, FM রেডিও, GPS এগুলো থাকবে, ফিঙ্গারপ্রিন্ট এই মোবাইলে থাকতেছে না। আর ব্যাটারি থাকবে বেশি, আপনারা দেখবেন যে কম দামি মোবাইলে ব্যাটারি ক্যাপাসিটি বেশি থাকে, 5000 MAh থাকে। অন্যান্য যে দামি মোবাইলগুলোতে দেখা যায় যে 4000 MAh ব্যাটারি থাকে, আর কম দামি মোবাইলের ক্ষেত্রে অবশ্যই 5000 MAh ব্যাটারি থাকে। তো 5000 MAh ব্যাটারি মানে আপনার মোবাইলটা যদি একবার চার্জ দেন তাহলে আপনি 2-3 দিন আপনার অনায়াসে ব্যবহার করতে পারবেন, মোবাইলের চার্জ শেষ হবে না। তো এদিক বিবেচনা করলে আপনার মোবাইলটা কিনতে পারেন, যারা কম দামি মোবাইলটা কিনতে চাচ্ছেন। যারা আপনার মোবাইল সাধারণত নর্মালি ব্যবহার করার জন্য মোবাইল কিনবেন তাদেরকে বলবো আপনার এই মোবাইলটা কিনতে পারেন। এই মোবাইলের বর্তমান প্রাইস দেওয়া আছে 9,999 টাকা দেওয়া আছে। আপনারা জানেন যে প্রতি মাসে মোবাইলের দাম কমতে থাকে, আপনি যদি নিকটস্থ কোনো শোরুমে যান তাহলে এই মোবাইলটা আরও অনেক কম দামে কিনতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মাত্র 5 মিনিটের ভিতরে।